গত 30 বছর ধরে কাংশা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ছিলেন রামকৃষ্ণ চ্যাটার্জি। বৃহস্পতিবার কাংশা উচ্চ বিদ্যালয়ে তাকে বিদায়ী সম্বর্ধনা জানান স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের পরিচালন সমিতির সদস্যরা। কাংশা উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রামকৃষ্ণ চ্যাটার্জি দীর্ঘদিন ধরে কাংশা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বহু ছাত্রছাত্রী তার কাছে পড়াশোনা শিখে আজ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, স্কুলে তার শিক্ষকতার মেয়াদ শেষ হলেও স্কুলের সাথে তার সম্পর্ক কোনো দিনই শেষ হবে না। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মন খারাপ থাকলেও তার বিদায়ী সংবর্ধনায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক মাননীয় রাজকৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয়ের 3 দশক প্রায় শিক্ষকতাকালের অবসানে বিদায় সংবর্ধনা। প্রিয়, প্রাতিষ্ঠানিক একই সঙ্গে প্রাকৃতিক নিয়মের অনিবার্যতায় আজ এসেছে বিদ্যালয়ে তোমার কর্মাবসানের দিন। এক অমোঘ অব্যক্ত বিষাদে ভিজে এই বিদ্যালয় তোমাকে আজ বিদায় জানাচ্ছে। এই বিদ্যালয়ে চিহ্নিত হয়ে থাকবে তোমার শিষ্টাচার, শিক্ষাদান, সৌকর্যকে মিস তো করবই, মানে এটা কি বলবো, এ তো 200% মিস, এর তো কোনো পার্সেন্টেজ হয় না। 30 বছরের একাধিকার সঙ্গে আমার সম্পর্ক, মানে ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে থাকা, বিশেষ করে এই কাঁকড়া বিদ্যালয়ের স্টাফরুমে যে আমার সহকর্মী আছে তাদের মধ্যে থাকা, তার যে কি আনন্দ, সে আনন্দ মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো সেটাকে মিস করবো যে কত পার্সেন্ট, এটা তো হিসেব করে বলা মুশকিল আর কি, কিন্তু আমি মিস তো করবই। অবসর জীবন কি করে কাটাবেন কিছু কি ভেবেছেন? এখন সেইভাবে কিছু ভাবেনি, তবে আমার ইচ্ছা আছে, আমি ছিলাম তো দুর্গাপুরে, এবং এর পরবর্তীকালে আমি গ্রামে চলে যাওয়ারই কথা জীবন স্যার যেটা বলে গেলেন আর কি, আমার গ্রামে গিয়ে ওই রকম কিছু করার মানসিকতা কিন্তু আছে। মানে পঠন পাঠনের সাথে কিছু, পঠন পাঠনের সাথেই যুক্ত হবার, হ্যাঁ আমার গ্রাম তো, গ্রামে অনেক দরিদ্র মানুষ থাকে, যতটুকু যা পারবো আর কি সেবা করার ইচ্ছা, কিন্তু আমার এটা অনেক দিনকার। সহকর্মীদের কতটা মিস করবেন? সহকর্মীদের আমার মানে প্রচুর মিস করবো। এখানে দিন মানে কীভাবে কেটে যেত পেরিয়ে যেত ভাবতে পারা যাবে না, যে এত সুন্দর জীবন সেটা তো অবশ্যই মিস করবো। কী বলে যাবেন সহকর্মীদের? সহকর্মীদের আমার একটাই বার্তা, মানে যেন এই বিদ্যালয়ের সুনাম দিন দিন বৃদ্ধি করতে পারেন তারা, আমাকে সম্মান জানানো এটা একটা আমি মনে করি প্রতিষ্ঠ পন্থা। আর ছাত্রছাত্রীদের কী বার্তা দেবেন? ছাত্রছাত্রীদের বার্তা তাদের যেটা, ছাত্রদের তো ক্ষমতা হচ্ছে ছাত্রনাম অধ্যয়ন তপক, তাদের তো অধ্যয়ন অধ্যাপনা করাটাই হচ্ছে কাজ কর্ম, তারা যেন সেটা খুব ভালোভাবে পালন করে, বাড়ির পরিবেশ যেন ভালো রাখে, বাবা মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা এগুলো যেন দেয় পালন করে। রাজকৃষ্ণ আমাদের খুব অন্তরের টিচার ছিল, মানে সকলের খুব প্রিয় ছিল। আজকে ওনার কর্মজীবনের একটা ডেট ছিল, যে ডেটটাতে আজকে কর্মজীবন সরকার ওনাকে আজকে শেষ করেছে। এরপর উনি কর্মজীবনে সরকারের পক্ষ থেকে পেনশন পাবে, স্বাভাবিক জীবনযাপন করবে। আমরা খালি ওনাকে বলবো, উনি হয়তো স্কুলে রিটায়ারমেন্ট হয়েছে, কিন্তু স্কুলের সঙ্গে ওনার সম্পর্ক সারা জীবন থাকবে। ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্থতা কামনা করি, এবং ওনার আগামী দিন খুব ভালোভাবে কাটবো, এটুকুই বলবো। রাজকৃষ্ণদা চলে যাওয়াতে আমাদের সকলেরই মন খারাপ হচ্ছে, মন খারাপ হবে। স্কুলের সকল দিদিমণি, মাস্টারমশাই, ছাত্রছাত্রী সকলের সঙ্গে রাজকৃষ্ণদার সম্পর্কটা খুব ভালো ছিল, যেটা আপনারা দেখতে পেলেন এখানে এসে। প্রত্যেকে একটা গাম্ভীর্যপূর্ণ পরিবেশ, আমরা স্কুলের মধ্যে আজকে স্কুল চলছে, আজকে হুল দিবস আছে, তার মধ্যে একটা ঘরো অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা আজকে আমাকে একটা বিদায় সম্বর্ধনা করলাম। আমরা চিন্তাভাবনা করছি যতগুলো মাস্টারমশাইরা রিটায়ার করেছে 2 বছরের করোনাকালের মধ্যে, আমরা প্রত্যেককে নিয়ে আমরা একটা স্কুলের পক্ষ থেকে একটা মেগা ফেয়ারওয়েল অনুষ্ঠান করবো আগামী দিন। আপনাদের আবার সবাইকে আমরা